ডাক্তার মীর কামাল উদ্দিন আহমদ। মায়ের নাম হচ্ছে মরহুমা ওয়ারেসা বেগম। বাসা বর্তমান বাসা হচ্ছে পাঁচলাইশ আবাসিক এলাকায়। আমার মূল বাড়ি গ্রাম দক্ষিণ মাদার্শা, পোস্ট অফিস সমিতির হাট, উপজেলা হাটহাজারি, চট্টগ্রাম। সত্তরের আন্দোলনের সময় ছিলাম সববাজার বাজুরতলা। নিজেদের একটা বাড়ি আছে আমার আব্বার, ওই বাড়িতে ওয়ারেসা আবাস, আমার নামে ওয়ারেসা আবাস, ওখানে ছিলাম। আমি গভর্নমেন্ট মোস্তফা স্কুলে পড়ছি। মোস্তফা স্কুলে আমি ভর্তি হয়েছি ক্লাস সিক্সে। সিক্সে ভর্তি হওয়ার পরে সেখানে একটা ইলেকশন হলো, স্কুল ইলেকশন আছে না, তো দেখলাম যে আমাদের লিডার, পরবর্তীতে আমাদের লিডার যে ইদ্রিস আলম সাহেব, যিনি একটু খুঁড়িয়ে হাঁটতেন, উনি নির্বাচিত হলেন। এবং ওনার বক্তৃতা, জালামাই বক্তৃতা, তখন বাংলাদেশের সপক্ষে, তখন কিছুটা আমাদেরকে উদ্দীপিত করছে। ক্লাস এইটের বছর 65-এর ওয়ার হলো, তখন কাজী সিরাজুল হক সাহেব আমাদের হেডমাস্টার, যে বাংলাদেশের যে অবস্থা খুব দুর্বল, এখানে যে কিছু নাই, কোনো প্রোটেকশন দেওয়ার জমা, আক্রমণ হলে এইসব জিনিসগুলো আমরা তখন জানতে পারছি, মানে রাজনৈতিকভাবে আমরা সচেতন হয়েছি, অনেক স্কুল লাইফে হয়ে গেছে। আরও আমাদের স্কুলের নিজস্ব মাঠ হচ্ছে লালদিগির মাঠ, যত রাজনৈতিক মিটিং যত কিছু তো লালদিগির মাঠে, আমাদের খেলাধুলো লালদিগির মাঠে এবং রাজনীতিও সেখানে। তখন তো হার্ট অফ দ্য সিটি, সেটা টাউন বললে তো তখন লালদিগিকে বোঝা যেত, আন্তর্কিল্লার লালদিগি তো টাউন শেষ। লালদিগির মাঠ বা লালদিগির তখন দেওয়াল ছিল না, ডিবি পাহাড়ের দিকে, ওখানে বসে যে ফাতেমা জিন্নাহর প্রেসিডেন্ট ইলেকশনের আইফানের এগেস্টে যে মিটিং, এইসবগুলো আমরা অ্যাটেন্ড করছি। এবং শেখ সাহেবকে আমি প্রথম দেখি ফাতেমা জিন্নাহর ইলেকশনের সময় 66-এ লালদিগির পাড়ের যে মিটিং ছয় দফার, আমরা রাত 10-11টা পর্যন্ত স্কুল লাইফে স্কুলে পড়ি, ওখানে অপেক্ষা করার অর্থ হচ্ছে যে আমরা তখন আপাদমস্তক রাজনীতির ভিতরে আসলে ডুবে গেছি, অবচেতন মনে হোক বা সচেতনভাবে হোক, দেশকে ভালোবাসাটা ওখান থেকে শিখছি আমি। মোস্তফা স্কুল থেকে 1968 ইংরেজিতে মেট্রিক পাস করে চিটাং কলেজে আইসিতে ভর্তি হয়েছি। ক্লাসে প্রথম ক্লাস চিটাং কলেজে আবু মোহাম্মদ সাহেব, ফার্স্ট জীবনে কলেজ লাইফের প্রথম ক্লাস পিএলটিতে, ফিজিক্স লেকচার থিয়েটার, কার্টেসি কস্ট নাথিং, এটার উপর উনি 45 মিনিটস বক্তৃতা দিলেন। আরেকটা ফাউন্ডেশন উনি করে দিলেন চিটাং কলেজে। আসার পরে দেখলাম ছাত্রলীগের কর্মতৎপরতা, এবং ছাত্রলীগেই মূল এখানে, ছাত্রলীগের যেসব আদর্শবান, আমি বলব যে সত্যিকার অর্থে আদর্শবান, যেমন মরহুম জালাল উদ্দিন আবদুল্লাহর হাফেজ টাওয়ারের হাফেজ সাদক সাহেবের ছেলে আবদুল্লাহর বোরহান, আপনার সভাপতি হাফিজ মান রোশনি, এবিএম নিজামুল হক, উনি এনাদের যে রাজনীতি, ওনাদের যে স্পর্শ বা ছোঁয়া আমরা পাইছি, ওনার যে আদর্শ আমি দেখছি। এই প্রসঙ্গে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনি যেখানে যান, অনেক দেরি করে আপনি বাসায় ফিরছেন, ধরেন স্কুলে পড়েন অথবা কলেজে পড়েন, আপনার মা যদি বাসায় থাকে আপনার মাই বলবে কথাটা, আর কেউ বলবে না বাসায়। সেই কথাটা কি, তুমি আগে খেয়ে নাও। আমার জীবনে এই যে জালাল ভাই যে চিটাং কলেজের বিপি ছিলেন, আমি যখন বর্ডার ক্রস করে হরিণা ক্যাম্পে পৌঁছে তখন 4:30-5টা হবে কোথায়, উনি কোনো কথা আমার জিজ্ঞেস করলেন না। আমি ওনার দেখে প্রাণটা এত বড় হয়ে গেছে আমার। উনি আমার প্রথমে, আমার ডাকনাম হচ্ছে শাহরু, মানে শাহরিয়ার থেকে শাহরু, আমার বললে যে শাহরু তুই আগে খাইলো, মা ছাড়া এই কথা আর কেউ বলে না। উনি কোনো কথাই আমার জিজ্ঞেস করলেন না। চিটাং কলেজের রাজনীতি, মানে যেহেতু বোরহান আমার ক্লাসমেট ছিল, বোরহানের দ্বারা আমি প্রভাবিত ছিলাম। তারপরে সেলিম নামাজ ছিল আমার ক্লাসমেট, তারা খুব, তারা তো ছাত্রলীগের মূল কমিটিতে, চিটাং কলেজের কমিটিতে ছিল সবাই,
আমরা ছাত্রলীগ করতাম, কিন্তু আমরা তো কমিটিতে ছিলাম না, ওরা তো অ্যাক্টিভ ছিল খুব। আর তখন তো বাংলাদেশের আন্দোলনটা আস্তে 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 খুব ভালো করে নিউক্লিয়াসের আন্দোলন এগুলি সব ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছে। তারা যদিও অনেক কিছু ওয়াকিবাল ছিল, আমরা ততটুকু ওয়াকিবাল ছিলাম না, অনেক গোপনীয় ব্যাপার যে মূল প্ল্যান কেন্দ্রীয়ভাবে তারা সব অনেক কিছু জানতো, আমরা ওদের জানতাম না, কিন্তু আমাদের তো অন্তরটা তো সবসময় তাদের সাথেই ছিল। তবে দেখছি এনএসএফের টপিক বাচ্চু ডাকলাম এদেরকে দেখছি, মারামারি করতে দেখছি। মুজাফর সাহেব প্রিন্সিপাল ছিলেন, মারামারি চলতেছে, উনি এসে ওই জিওগ্রাফি ডিপার্টমেন্টের ওখানে কোনায় দাঁড়াইছেন, সব ফাঁকা হয়ে গেছে, এনএসএফের কাছে কাছে প্রিন্সিপালের মানে গার্ডস যেটাকে বলা হয়। 1979-এর গণ আন্দোলনে আমি ওই মিছিল ফিছিলতে অংশগ্রহণ করছি। একটা ঘটনা বলি, সর্বাধে আজকের দিকের পার থেকে আসার সময় এখন সিপিডিএল হয়েছে না, আমরা ডালুতে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সৌধুরী আওয়ামী লীগের লিডার ছিলেন, একটা বিল্ডিং করছিল চারতলা, ওই চারতলা বিল্ডিংয়ে আগুন লাগা রইল, আমরা সব আছি। তো ওখানে মামুন বলে একটা ছেলে ছিল, মামুনের মামার নামটা আমি ভুলে গেছি, ফায়ার ব্রিগেডের গাড়ি আসছে, উনি গাড়ির উপর দাঁড়া গেল, অসম্ভব জ্বালামি একটা বক্তৃতে দিলেন, আগুন নিভাইতে দেওয়া হইল না, ফায়ার ব্রিগেডের গাড়ি ফিরে যাইতে হইল। এটা আমি কখনো বলবো না। আমি অসহযোগের মধ্যে যেভাবে অসহযোগ চলছে তার প্রতি পরিপূর্ণ সহযোগিতা ছিল। 25 মার্চের রাত্রে ট্রেসার দেখতেছে বাদুরতলা বাড়ি, যেটা চকবাজার বাদুরতলা বাড়ি, ওইটাতে আমার আম্মা সহ আমার ভাই বোন সহ আমরা সব উঠানে বাইরে গেছি। বাবা চাকরি সূত্রে তখন টেকনা হসপিটালের ডাক্তার, আমরা এখানে, রাস্তাঘাট তো ফাঁকা হয়ে গেলো তারপর দিন থেকে, আমরা রয়ে গেলাম বেতারে রেডিওতে যে উদ্দীপনামূলক দেশাত্মবোধক গান চলতেছিল, হঠাৎ করে করে গানের ফাঁকে একটা বক্তৃতা শুরু হলো। আমি বক্তৃতার কণ্ঠটা আমাকে খুব আকর্ষণ করলো, দেখলাম যে আমার নানা কবি আব্দুল সালাম বক্তৃতা দিতেছেন, আমি আমার আম্মাকে ডাক দিলাম যে আম্মা নানা বক্তৃতা দিতেছেন পাকিস্তানের সৈন্যদেরকে মরিচের গুঁড়া মার বাড়বার জন্য, প্রতিরোধ করবার জন্য, স্বাধীনতার জন্য সবাই সকালে রাস্তায় নেমে আসবার জন্য, যার যা আছে সব নিয়ে নামবার জন্য। এই যে কালুঘাটের যে সেলিংটা হইল, মানে বদলাটের পরে কালুঘাট যেটা বেতার কেন্দ্র, আমি একটা আমাদের এই পাশে একটা পুকুর ছিল, এই পাশে পশ্চিম পাশে একটা পুকুর, আমি পুকুর থেকে গোসল করে উঠছি, লুঙ্গিটা বদলাইছি ঘাটে, সেই সময় দেখি যে দুইটা প্লেন আসলো, এসে এইভাবে, কারণ তখন তো ফাঁকা, এত বিল্ডিং টিল্ডিং নেই, সব ফাঁকা না, তখন এত ঘরবাড়ি হয় নাই 1970-তে, এইভাবে অ্যাঙ্গেল হইলো, সামনে বাতি জ্বলে উঠলো, আমি পুকুর থেকে চিৎকার করে বুঝলাম যে ইন্ডিয়ান প্লেন এসে গেছে, এখন আর কোনো পারবে না এরা, মানে পাকিস্তানি আর্মিরা। পুকুর থেকে উঠছি, দেখি যে সেলিং স্টার্ট হয়েছে, গোনোটা প্লেন ঘুরে এসে এসে মারতেছে মারতেছে, আমি পুকুর থেকে উঠে আবার পুকুরে ওই লুঙ্গি যেটা বদলাইছিলাম ওইটা নিয়ে আবার পুকুরে জাপ দিয়ে বাতা ট্যাপে তুলে, কারণ এটা তো মনে হচ্ছে আবার আমার গায়ের উপর আসতেছে। সবাই তখন দু চারজন আছে পাশে বেচারার কোয়ার্টার ছিল, দু চারজন ওর সাথে চাকরি করতো, ওরা বললো যে এগুলি পাকিস্তানি প্লেন, দিলাম দৌড় ওই ভিজা লুঙ্গি নিয়ে, আমি দৌড় দিয়ে ওই কালুঘাট বেতার কেন্দ্রে যেটাকে বলা হয় এখন সেখানে পৌঁছলাম। পৌঁছে দেখলাম এতে পায়ে খুব বেশি আঘাত পেয়েছে, রক্ত পড়তেছে, আর্মি ড্রেস করা ইয়ে করে ধরাধরি করে বের করে জিপ নিয়ে যাচ্ছে। এটা দেখার পরে মাদেরকে প্রথমে আমি বলখালি পার করালাম, বলখালি কিছুদিন ছিল, ওখান থেকে আবার টেকনাফ, এপ্রিলের 4-5 তারিখ বা 3-4 তারিখ আমার আম্মাদেরকে আমার ভাই বোনদেরকে টেকনাফে যখন হসপিটালে পৌঁছা দিতে গেলাম আমি, এবং আমি কয়েকদিন ছিলাম, আমার আব্বা তখন টেকনাফ হসপিটালের ডাক্তার, সরকারি ডাক্তার। তো ওখানে মার্চের 25 তারিখের পরে যে সাতকানিয়ার এমপি তখন আবু সালে সাহেব, ওর ট্রাস্টের চিফ মেডিকেল অফিসার ডাক্তার কামারে খান, এমপি উসমান সারোয়ার, চেম্বারের প্রেসিডেন্ট ইদ্দির সাহেব, ওনার ফ্যামিলি সহ দুইটা গাড়ি মার্সিডিস বেঞ্চ এবং টয়োটা ওনারা গেছিলেন, এবং আমার আব্বা পরিচয় সূত্রে, পূর্ব পরিচয় সূত্রে কেউ কেউ হয়তো আমাদের আত্মীয় ওখানে খাওয়া দাওয়া করা থাকা এইসব যে দিন, এই কারণে আর আমার আব্বা ডাক্তার কামাল উনি যেহেতু পলিটিক্যাল পলিটিক্স করছেন এক সময়, উনি চিটাক মেডিকেল কলেজেও পলিটিক্স করছেন, মেডিকেল স্কুল তখন উনি টেকনাফের অনেক লোককে রাত্রে ট্রেনিং দিতেন, মানে ডামি রাইফেল দিয়ে, এইসব জিনিসগুলো আর্মিকে রিপোর্ট করছে, স্বাভাবিক আর্মি এসে নিয়ে গেছে, অনেক ইন্টারোগেশন আছে, মানে ওনার ব্যাপারে একটা সিদ্ধান্ত হয়ে যাবে যে ওনাকে সেই সময় এক বেলুচি কর্নেল অথবা ব্রিগেডিয়ার আর কি চার্জে ছিলেন। আমার দাদি কান্নাকাটি যখন করতেছিলেন বলে যে আমার দাদিকে দেখে বলে যে
আমার আমার মতো আমার আম্মাকে তো আমি ফিরে আসছি বেরোর চেষ্টা নেই, ঠিক আছে যেভাবে হোক আমি এই এলাকায় ডাক্তার লাগবে, এখন রোগীর না হয় রোগী মারা যাবে, এই এই ইস্যুতে আমার আব্বাকে ছেড়ে দেওয়া হয়েছে। একদিন আমি আমি তখন ছিলাম মুকুন্দর বলে এক রোগী, একটু অ্যাবনর্মাল টাইপের আর কি, মেডিকেলের বারান্দায় শুয়েছিল, তাকে আর্মিরে ধরে নিয়ে চোখ দুটা তুলে পাথর পুকুরের উপর পাথর স্কুলের ওখানে আসার সময় আমার আব্বা ওই তখন সফিনা হোটেলের সামনে থেকে কতগুলো ইয়ে ছাড়তো মাইক্রোবাস ছোটো ছোটো সফিনা হোটেলের, এক অবাঙালি মানে ওয়েস্টার্ন সাইডের আর কি পাকিস্তানের বেলুচিস্তানের ওদিকের বাড়ি দেবে ও সে ড্রাইভার, তখন তারা খুব জোরসে বার্মা থেকে সিনি এবং আরেকটা কি একটা আইটেম সরাগার বের করতে চাই, টেকনাফে ডেলি যায় টেকনাফ থেকে এসব আনে, তো আমার আব্বা ওকে ডাইকে আমার আব্বা খুব ভালো উর্দু বলতে পারতেন, ডাইকে ছেলেরে গছাই দিয়েছে ওর গাড়িতে করে আমি চলে আসবো, আরও আছে দুই তিনজন আমার সাথে ছিল লুৎফুল করিম বলে মিরেশ্বরের একটা বর্তাকিয়া মনিরাম মুক্তারের ছেলে ডিস্ট্রিক্ট লাইফ স্টক অফিসে চাকরি করতে সে পরে সে মুক্তিযুদ্ধে হয়েছে, সেও এক গেছিল যুদ্ধে, ওখান থেকে আসার সময় আমাদেরকে কালুগড়ে নামাই ফেলছে, কালুগড়ে নামাইয়ে তারপরে গুলি করতেছে সবাইকে, তারপরে ও ওই ড্রাইভারে আর্মিদের সাথে ঝগড়া করছে, ডাক্তার সাপকালার কাহে অমুক খাই সমুক খাই করলে, এখন কালুগড় ফারুইয়ে যখন ঢুকছি তাহলে দেখেছি কোনো পাশে কিছু নাই, তাবা তাবা শব্দটা আমি ব্যবহার করলাম আসলেই কিছু ছিল না, এমনভাবে চালাইছে কালুগড়ের দুনো পাশে একবার মহড়া টোয়ারা এখানে কিছু নেই, তারপর চলে আসলাম বাদরতলা বাসায়, লুৎফুল করিম যাকে বললাম মিরেশ্বরের বাড়ি লাইভ স্টক তাকে দিয়ে লাইভ স্টক অফিস থেকে আইডি কার্ড বানানো হলো, আইডি কার্ড বানিয়ে আমরা বিভিন্ন মিরেশ্বরা থেকে এবং চিটাং সিটি থেকে সব মিলে আমরা 19 জন আর গাইড ছিল আমাদের সাথে 3, আমি যুদ্ধে যাওয়ার নিজের থেকে যেটা প্রেরণা ছিল তার বাইরে আমাদেরকে আসলে যাদের দু চারজনের কথা আমাকে বলতে হবে, ডাক্তার সৈয়দ দিদারলক সাহেবের মাইজবান্ডার মাইজবান্ডারই ওনার ছোটো ভাই সৈয়দ শহীদুলক সবুল বছর, তারপর শহীদুলকের মামতো ভাই শহীদ হাবিবুল বাসার এমপি মনোজুর বসার বান্ডারের বড় ভাই, ওদের যথেষ্ট অনুপ্রেরণা ছিল। আমরা যাওয়ার সময় পথে মানে যখন আমরা প্রথমে মিরেশ্বরে যাব, মিরেশ্বরে বর্তাকিয়া যাবো, বর্তাকিয়া মানে আমার বক্তার বাইরে থাকবো, সেখান থেকে আমরা যাবো ইন্ডিয়া পারবো, শুক্রবার ছিল জুমাবাদ সাহেব জামি মসজিদে নামাজ পড়তে গেছি, ওখানে জুমার নামাজের থেকে ওখান থেকে চলে গেছে জিপিওর সামনে থেকে তখন ওখান থেকে শুভপূর্ণ কিসের গাড়ি সেটা ওই ইয়ের থেকে চলে গিয়ে ওখানে মনের মক্তার বাড়িতে রাত্রে রইলাম, খাওয়া দাওয়া হইলো সব কিছু রাত্রে অন্যান্য, তখন মুক্তিযুদ্ধ তো অনেক মিরেশ্বরেতে আসলো আইসে আমাদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা, একটু টিপ 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 বৃষ্টি করতেছে তখন সম্ভবত জুন মাস, ওখান থেকে এই যে হাঁটা শুরু হইলো গাইড সহ আর শেষ হয় না, বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে তারপর পথে গিয়ে আর জায়গায় একটু আশ্রয় নিল, গায়ে তো আর কাপড় নেই, তখন শার্ট টাট করলে একটা ছোটো লাইয়ের মধ্যে নিয়ে দুজনে হাত ধরছি পিছনে, আমি রাত শেষের দিকে হবে বলে যে আমরা এসে গেছি, এই ধরেন দুই তিন মিনিট পাঁচ মিনিট কোন হয় বলে এক আওয়াজ মানল, ওই ফাজিলপুর রেলওয়ে স্টেশন আছে না ওখানে পৌঁছে গেছি আমরা, ওই ওইটা তো মিলিটারি ক্যাম্প মানে রাত্রে ডিউটি করে আর কি, এমনি ক্যাম্প না ক্যাম্পটা আর কি ইয়েতে, ওখান থেকে কোন হাই বলে এক গুলি শুরু, বৃষ্টি যেরকম পড়ে সেরকম গোলা মানে গুলি স্টার্ট, এখন এই পাশে আমাদের ডাইন পাশে ছিল আপনার পানিতে কতগুলো এরকম খাড়া খাড়া ইয়ে হয় না ঘাসের মতো ঝুপ ঝুপ করে আওয়াজ করলো কিছু, ওখানে জাপ দিছে আমি দিছি বাম পাশে, আমার বাম পাশে ওখানে দেখেছিলো হলুদ গাছের মতো আমাদের দেশের সাঁকিয়ে কোথায় ফইল্লা গাছ বলে, আমি পড়ে গেছি ওইটার ভিতরে, এখন আর কিছু বুঝিয়ে না বুঝে তখন তো আন্দোলনের কারণে বিভিন্ন একটা ক্রলিং শব্দটা শিখছি, এখন ক্রলিং করতেছে দেখেছি আমি উপরের দিকে উড়ে যাচ্ছি খালি, আসলে ওইটা ছিল একটা দিঘি বড় দিঘির পাড়ে ফইল্লা গাছ উঠছে আর কি বিভিন্ন ধরনের হলুদ গাছের মতো, দিঘির পাড়ে উঠে দৌড়াইয়া দিঘির পশ্চিম পাশে পরে বুঝছি যে পশ্চিম পাশ গিয়ে আমি নিচের দিকে লাভ দিছি, লাভ দিয়ে আমি পড়ে গেছি পরে জমিনের ভিতরে কদ্দূর যাওয়ার পরে মানে তখন ফজর হওয়া শুরু হয়ে গেছে, দেখেছি দ্বীপের মতো ছোটো ছোটো দ্বীপের মতো কুড়িঘর চারিদিকে পানি, দেখেছি একটু করে দরজা আপনি বাঁশের দরজা আর কি এগুলি এমনি করে খুলছে একটা চারাক জ্বলতেছে, আমরা বলো যা আসেন, আমি আস্তে আস্তে গেছি বলো যে আপনাদেরকে কে আনছে এখানে, গতকালও এখানে কিছু লোক মারা গেছে, তারপরে ওর একটা ছেলে ছিল এত টুক আমার লুঙ্গিটা পরনে ছিল আর একটা আমার শার্ট ছিল হাতে, আমার প্যান্ট ট্যান্ট একটা ছিল ওগুলি ওদের হাতে কোথায় ওখানে টাকা ছিল ইয়ের ভিতর ওগুলি টগুলি কিছু নেই কাটা দিছে, আমি শুয়েছি যে আমি আর কিছু জানি না, সাথে সাথে ঘুম ধরেন এগারোটা বারোটা থেকে আমার ঘুম ভাঙছে, দেখেছি ওরা জামাই বউ দুজন বসে যে ছেলে ছেলেটা নাই বলে যে আমরা বের হইনি কারণ পাঞ্জাবিরা ঘুরাঘুরি করতেছে,
বলবে আপনি উঠে দেখেন একটু ঘরের ভিতর থেকে। দেখলাম না, আমি গেছি যে আসলে খুব বেশি দূরে যাইনি, 200 গজের বেশি হবে না। পানি ওই দিঘি যে পারে আমি পড়ছি, দিঘিটা আমি দেখতেছি ওখানে মেরিটাইম হাঁটতেছে। বলবে আপনি চিন্তা করেন না, আমরা আপনাকে আমরা পাঠিয়ে দিই। তাদের ঘরে কোনো খাবার নেই। ওই ছেলেটা আমাকে একটা সার্গে কোথায় ঝুঁড়ি বলে দিয়ে একটা কাঁচে দিছে, ঘাস কাটতে মানে একটা খাঁচার মতো দিছে ছোটো, বলে যে আপনি ঘাস কাটতেছেন এরকম ইয়ে করে, ওই যে হাল চাষ করতেছেন মাঝখানে, যেন আমার ছেলে সামনে সামনে যাবে। ছেলে আমার চেয়ে তখন ছোটো না, ঠিক আছে, বলে যে আমার সম্বন্ধীর বাসায় পাঠাতে। সম্বন্ধীর নাম হচ্ছে কাবর হক, আমার নামটা মনে আছে কাবর হক, একদম ট্রাঙ্ক রোডের কাছাকাছি ঘর আর কি। কাবর হক ওখানে গেলাম, মাটির ওই বদনা আছে না, তাতে করে এত গরিব, ওই মাটির বন্যায় করে খাবার পানি দিছে আর লবণ দিয়ে বাদ দিছে। তারপরে আমার ওই যে কাবর হওয়ার বলো যে আপনি এটা মাথায় দিয়ে আমি এটা নিয়ে আপনাকে গিয়ে উঠতে হবে, রাস্তায় যেতে হবে, রাস্তা ওই পাশে ইন্ডিয়া। ওরা দুপুরবেলা এখানে ডিউটি চেঞ্জ হতো আর্মিতে, তখন আপনি আমার ইশারা করলো। এরপরে আমার অনেকক্ষণ বাসা করে রেখে তারপর বলো যে এখন আপনি যান। আমি গেলাম, আমি রাস্তাটা ক্রস করে এই দেখেছি ওই পাশে হাল চাষ করতেছে। আমি একজনকে গিয়ে জিজ্ঞেস করলাম যে আর্মি ক্যাম্প কোথায়, মানে আমি মিলিটারি ক্যাম্প খুঁজতেছি, ইন্ডিয়ান মিলিটারি ক্যাম্প, বলছে তো ওইদিকে, মানে ওইটা তখন পাকিস্তানি আর্মি ক্যাম্প আসে। আমি ওইদিকে হাঁটা দিছি, দুই কদম যাওয়ার পরে হঠাৎ আমার চিন্তায় আসলো যে এটা তো ইন্ডিয়ান আর্মি ক্যাম্প। আমি আবার এসে ওরা জিজ্ঞেস করলাম এটা কি পাকিস্তানি আর্মি ক্যাম্প না ইন্ডিয়ান, বলতো এটা তো পাকিস্তানি আর্মি ক্যাম্প। আমি বলছি তাহলে ইন্ডিয়া কোথায়, আমি যে মনে করছি আমি রাস্তা পারছি ইন্ডিয়াতে চলে, বলতো ওই ওই পাশে যান আরও দূরে, এখানে একটা সরা আছে, এটা দু পার হইয়ে ওই পাশে একটা রাস্তা আছে। এক দৌড় দিছি আমি, আমি ওই পাশে গিয়ে দেখলাম সলিন রোড, আমি উঠে গেছি এক দৌড়ে গিয়ে, দেখেছি দুইজন বিএসএফ হেঁটে হেঁটে আসতেছে। আমার জিজ্ঞেস করলো তুমি কোথায় যাবো, আমি বলছি আমি যুদ্ধে যাব। ওখানে একটা শ্রীনগর বাজার আছে, শ্রীনগর বাজার যাওয়ার পরে আমার সাথে দেখা হয়ে গেল হঠাৎ করে আবু সালে সাহেবের সাথে, সাতকানিয়ার এমপি। ও আমি শুনলাম ওখানে থাকতে, ভিতরে থাকতে আমি শুনলাম যে তিনজন ধরা পড়ছে, দুজনকে ব্যানার চার্জ করে মেরে ফেলছে, একজনকে নিয়ে গেছে ফেনীতে। সে একজন হচ্ছে নিউ মার্কেটে খালিদ জামান ওষুধের দোকান, ওখানে আনসার মুসলিম লীগের নেতা, আনসারের শালা ছিল, সে এখনও আছে আমার বন্ধু, সেটা ইউনিভার্সিটিতে গেল মাস্টার ডিগ্রি করছে, সেও ধরা পড়ছে। সে ওই আনসারের কথা বলে মেজর বেলায়েত সাহেব, তখন ফেনীর চার্জ মেজর বেলায়েত পাকিস্তানি আর্মি, মেজর বেলায়েতকে দিয়ে ওকে সারাই আনছে। আবু সালে সাহেব আমারে বলো যে ভাই বউ তুমি কোথার থেকে, আবু সালে সাহেব আমারে ওখানে চা মুড়ি আর কলা ছাড়া তো তখন কিছু নাই, ওগুলি খাওয়াইলো। 12 মাইল ওইটা হাঁটে গেলাম অরিনা ক্যাম্প পর্যন্ত, পাহাড়ের ভিতর ইয়ত ক্যাম্প হেঁটে গিয়ে ওই 5টার সময় পৌঁছলাম। তখন ওই জালাল ভাই আমার প্রথম দেখে উনি বললেন যে স্যার তুমি আগে খেয়ে নাও। খেয়ে নেওয়ার পর বন্ধু বান্ধব আসলো, আরও অনেকে জুড়লো, কেউ কাপড় দিল, কেউ লুঙ্গি দিল। তারপর দিন আমার ইয়ে ডাকাইলো SMS বা সাবের আহমদ আসগরি ভাই, আমারে সাবের ভাই সাবের আহমদ আসগরি এবং ইউসুফ ভাই দায়িত্ব দিল যে আর্মি ক্যাম্পে তুমি কে, কোন আইডিওলজি তুমি, তুমি এটা ট্রেনিং নিয়ে যারা আসছে তোমার দায়িত্ব হচ্ছে এটা সামনে তো আর্মি ক্যাম্প, ইয়ত ক্যাম্প আর্মি ক্যাম্প, মানে যারা ট্রেনিং নিয়ে আসতেছে। 2 দিন আমি করতে পারছি এটা, 2 দিন রাত্রে আমার আবার ডাকেছে, বলছে তোমার আমার একটা স্লিপ দিছে, স্লিপ দিয়ে বলো যে কি একটা গাটার কথা বললে, বলতো তুমি ওখানে চলে যাও। আমি তো আর কিছুই বলেনি, আমি চলে গেলাম একটা সরার মতো পার হয়ে, দেখি যে ওই পাশে একটা জিপ। এই তখন দেখলাম যে এই যে ডাক্তার আবু ইউসুফ চৌধুরী, বলে যে উঠো, উঠলাম, এই জিপ চলতেছে, চলতে গিয়ে রাত্রে গিয়ে পৌঁছলো সন্ধ্যের সময় না, সন্ধ্যার পরপর গিয়ে পৌঁছলো যে কলেস্টিলে আগরতলা। তো খাওয়া দাওয়ার জন্য আমাদেরকে বিভিন্ন হোটেলে নিয়ে গেলো, স্বপন চৌধুরী ছিলেন, স্বপন চৌধুরী আমাদেরকে নিয়ে গেলেন, সবাইকে একসাথে বিভিন্ন হোটেলে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আসার পরে রাত্রে ওখানে ওই হোস্টেলে না, তখন নতুন বিল্ডিং আছে কতগুলো কলেস্টিলে, আব্দুল কুদ্দুস মাখন আমাদের মান্নান ভাই, হ্যাঁ সব সেখানে ইন্টারভিউ হচ্ছে, সিলেকশন হচ্ছে আমাদের, কোথায় যাবো এটাও জানি না। দেখেছি অনেক ছেলেকে নিচে না কান্নাকাটি করছে, তো আমি গেলাম, আমারে বলে মান্নান ভাই বলে যে এর বাপে আমারে রাজনীতির নামাইছে ডাক্তার কামালে, এর বাপে আমারে বানাইছে, কারণ ব্যাটারিগুলিতে আমি বড় হয়েছি, তো উড়িয়ে তো সেখানকার বলে যে ডাক্তার কামালে মুকুল ফোস করাইয়া ইয়ে করে তারপর রাজনীতিতে নামাইছে আমাদের। তারপর দিন তো আমরা ওই লুঙ্গি পরিয়া লাল জুতো একজোড়া দিছিল পুলিশের ওই যে টাইপের, ওই লুঙ্গি এবং ইয়ের পরে আর একটা গেঞ্জি দিছিল আমার, গেঞ্জি পরে প্লেনে উঠে গেছি পিছন দিয়ে। এখন এই প্লেন যে আপনার ওই প্রেশারাইজ নেয় এটা তো আর জানি না, গরু ছাগল টানে, আর্মি টানে, মালপত্র টানে, কার্গো প্লেন। তো 1 ঘন্টা পরে, ঘন্টা খানিক পরে দেখলাম যে আমরা, কারণ প্রেশারাইজ না তো এদিকে ছিঁড়ে যাচ্ছে, তখন আসামের গুয়াহাটি এয়ারপোর্টে নামলো,
সবাই দাঁড়িয়ে বসে যে যেভাবে করলে এয়ারপোর্টে পেশাব পেশাব করলো, প্লেন দাঁড়িয়ে রয়েছে আমাদেরকে, এরপরে সাত আট সাত ঘন্টার উপরে বোধ জার্নি, তখন তো প্লেন ঘুরে যাইতেছে সহরণপুর এয়ারপোর্টে গেলে আমাদের জন্য ট্রেন বানিয়েছে 20-21টা, ওখানে রইলাম তিন ট্রাকে মিলে, তিন ট্রাক একসাথে এই চলা শুরু। আমরা ইয়ে পৌঁছে তখন সাইটটা সাড়ে চারটা হলো, দেরাদুন তান্দুয়া ক্যান্টনমেন্ট, এটা আমাদেরকে বলা হলো যে এটা তান্দুয়া ক্যান্টনমেন্ট, লাইন করে দাঁড়া করা হলো, তিনটে করে কম্বল দেওয়া হলো, গ্লাড মগ এগুলি সব ব্যারাকে গেলাম, তারপর দিন এসে ইঞ্জেকশন দিল, তারপরে ছবি সিলেটে লিখলাম, নাম বাপের নাম সব লিখে ঠিকানা, ছবি তোলা হলো, ফর্ম ফিল আপ করা হলো, যেদিনে যাই কোন দিন জানি মঙ্গলবার না কীভাবে ট্রেনিং স্টার্ট হতো, আমাদের কয়েকদিন অপেক্ষা করতেছে তিন চার দিন। সেখানেই শুনলাম যে যে শেখ সাহেবের ছেলে শেখ জামালও ছিল সেখানে সপ্তাহানি, কিন্তু তার সিকিউরিটির জন্য তাকে মূর্তি ক্যাম্প বলে আরেকটা ক্যান্টনমেন্ট আছে তাদের নিচে, আমরা যেখান থেকে আসছি সেখানে। তা আমাদের ফোর্স লিডার ছিলেন ডাক্তার আবিসুফ চৌধুরী, স্কোয়াড লিডার ছিলেন সেলিম, দশটা জন একজন টিম, 30 জন একটা স্কোয়াড, 120 জন একটা কোম্পানি, হ্যাঁ দুইটা কোম্পানিতে একটা কোর্স, 240 জন 280 জন মধ্যে ছিলাম। কোম্পানি লিডার ছিল রফিক বলে ঢাকা ইউনিভার্সিটির অথবা ঢাকার ট্রেনিং নর্থন চারডোগরা, ক্যাপ্টেন স্যার ডি মেজর মালহোত্রা আমাদের ট্রেনিং, পলিটিক্যাল ফ্লাইট দিতেন ইনু ভাই হাসানুল্লাহ ইনু বর্তমান মন্ত্রী যিনি, আবার মেজর শুক্লা নিতেন, অ্যাসেম্বলি হইতো সকালবেলা, আনাউন্স কমব্যাট পিটি এগুলো হতো, তারপরে বারোপুরের ক্লাস হতো সপ্তাহে একবার, পিছনে হ্যাভারস্যাক ইয়েটি নিয়ে পানির বটল টটল নিয়ে চলে যাওয়া সকালবেলা, অ্যাম্বুশ রেইড এগুলো, পুরো দমের ট্রেনিং, ফুল আর্মি ড্রেস, জাঙ্গল শো, ক্যাপ, এভরিথিং। আমারটা 45 থেকে 50-এর ভিতরে একজ্যাক্ট দিনটা আমি আসলে মনেও রাখিনি। ওখানে ডেমোলিশন, আমি কিন্তু ডেমোলিশনের এক্সপার্ট ছিলাম, আর রাত্রে আবার নাইট প্যারেড যেটা হইতো, মানে রাত্রে পাহাড়ের নিচে নামাইতেছে, ক্রলিং করে ওঠো, ক্যাম্পে যাও, এইসবগুলি হয়েছে রেগুলার দুইটা করে ক্লাস। ট্রেনিং শেষের একদম শেষ যখন আমাদের, তখন বাংলাদেশের 80 লিডারের 80 লিডার্সের ফায়ারিং হলো আমাদের ওখানে, জেলার প্রথম শ্রেণী গোবান গেলেন, এই যে তোফাইল ভাই, রাজ্জাক ভাই থেকে শুরু করে যত মন্নান ভাই থেকে শুরু করে আব্দুল কুদ্দুস মাহন আসম আব্দুল রব থেকে শুরু করে এভরিবডি, বাংলাদেশের 80 লিটার্সের ফায়ারিং আমাদের ওখানে হচ্ছে। তারপর তো আমাদেরকে নিয়ে আসা হলো আবার একই সিস্টেমে ট্র্যাকে, আবার একই সিস্টেমে আসামে আসলাম প্লেনে এত ঘন্টায়, তারপর আসাম থেকে আসলাম, এইবার আমাদেরকে নিয়ে গেলো আপনার তেপানিয়া ক্যাম্পে উদয়পুর। তো উদয়পুরে গিয়ে দেখেছি আমাদের আগেও কিছু সেখানে গিয়ে এসে অপেক্ষা করতেছে। উদয়পুর আমাদেরকে রাখা হইলো তখন ওই যে অ্যান্টি নকশাল একটা কে ইয়ে করছিল না, ইন্ডিয়ান গভর্নমেন্ট RSS নাকি একটা করছিল ওদের আন্ডারে, ওদের সুপারভিশন। ওখানে আমাদের বেশ কিছুদিন সময় নষ্ট হয়েছে, মাঝখানে একদিন শেখ ফজলুল মণি মণি ভাই আসলেন, মণি ভাই এসে বললেন ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি আমাকে যদি আমাদেরকে যদি আর্মস না দেয়, আমাদের আর্মস ব্যারেকপুরে আটকে রয়েছে সব, যদি না দেয় আমরা খালি হাতে ঢুকে যাবো, মানে আমাদের আর্মস আটকে রাখছে। পরে এগুলি যতটুকু জানছে ওই যে গভর্নমেন্টের ইয়ে না, গভর্নমেন্টকে ইনফ্লুয়েস করা হয়েছে যে জেনারেল ওসমানের, মানে রেগুলার আর্মি থেকে ইনফ্লুয়েস করা হয়েছে আমাদের BLF-কে আর্মস না দেবার জন্য। আমরা বোধহয় 22 থেকে 26 দিন সময় আমাদের ওখানে নষ্ট হয়ে গেছে, কোথায় তেপানিয়া ক্যাম্পে ওই অস্ত্রের জন্য অপেক্ষা করতে হতো। তারপর তো অস্ত্র আসলো, ঢুকলাম ট্রাকে করে আনলো, সাবরুম নিয়ে আসলো, সাবরুম থেকে আমরা ঢুকলাম 200-250 জন। এখন ওই তেপানিয়া ক্যাম্পে আসলে ওই মূল গ্রুপটা, মানে 10 জন 11 জন বা 8 জন এভাবে করে গ্রুপ করা হয়েছে। মূল আমি আসার কথা যে আমি টাউনের থেকে গেছি, টাউনেই তো আসবো আমি পাঁচালাইছি, কিন্তু ওই যে SM ফজলুল হক হাটারি থানা কমান্ডার পরে, উনি একজন থেকে জানতে পারছে যে আমার বাড়ি গ্রামের বাড়ি আমার হাটাজারি, উনি যাইয়ে মন্নান ভাইকে ধরছে, বলছে এই ছেলেকে আমাকে দিতে হবে। মন্নান ভাই আমার ডাকছে, বলছে শাহরিয়ার তুমি হাটাজারি, আমি দেখেন আমি হাটাজারি চিনি না জানি না কিছু না, টাউন হইলে আমার জন্য সুবিধা, টাউনে আমার আত্মীয় স্বজন আছে, প্লাস আমি টাউনে ছোট থেকে বড় হয়েছে, টাউনে কোন নালা দিয়ে দৌড় দিলে কোথায় বসবে এটা সব আমার মুখস্থ আছে। আমাদের গ্রুপের কমান্ডার হইলেন SM ফজলুল হক, ডেপুটি কমান্ডার হলাম আমি, আমরা ঢুকলাম। আমার গ্রুপে ছিল ডাক্তার জয়নাল হাটাজারির, নাঙ্গলপাড়ার ছিল আব্দুর রহিম শেরশাহ, দোলর ছিল মোহাম্মদ আলী বলে স্কুল টিচার, একটা এখন স্কুল টিচার সে, ইনুস ইনুসের ভাই ইউসুফ। যখন ঢুকলাম প্রথম দিন 200-250 জন, এতটুকু এতটুকু কাঁদা, কোমরে গুলি, কাঁধের মধ্যে গ্রেনেড ট্রেনের সব, আবার কাঁধে বন্দুক, 7 দিন আমাদের লাগছে। কেন লাগছে, প্রথমবার ঢুকার পরে আমাদের 20-22 জন ছুটে গেছে সামনের থেকে, আমরা আবার ব্যাক করছি সেই রাত্রে সাবরুমে, নদী পার হয়ে বট গাছ আছে, বিভিন্ন গাছপালা আছে, ওখানে টেন্ট আছে,
ওখানে আমরা রইলাম, আমার পাশে শুয়েছিল বোরহান। সকালবেলা দেখি যে ফজরের আগে, ফজর হবেই বা ফজর হইতেছে এইরকম অবস্থায় মোটর শেডিং শুরু হয়েছে নদীর ওপার থেকে, আমাদের দ্বারে কাছে এসে পড়তেছে। সো অবস্থায় আছে বোরহান, আমাদের ধরে রাখছে, বলছে যে কোনো অবস্থাতেই তুমি উঠবে না, শুয়ে দেখো। অনেকক্ষণ মোটর শেডিং হলো, মোটর শেডিং হওয়ার পরে তারপর বন্ধ হলো, বন্ধ হওয়ার পরে আবার লোক পাঠিয়ে খবর নেওয়া হলো যে 18 জন আর্মি, এটি একটা পকেটের মতো ছিল, 18 জন পাক আর্মি, পাকিস্তানি আর্মি এসে মোটর শেডিং করে ওরা আবার চলে গেছে। তারপর দিন আমরা আবার পারেছি যে 22 জন ছুটে গেছে, ওদের সাথে আবার জিজ্ঞেস হলো, ওদের সাথে যুদ্ধ হয়েছে পাক আর্মির সাথে। তারপরে আমরা কিরম দিয়ে তারপরে ঢুকলাম, ঢুকার পরে আমাদের শেল্টার করে উদালিয়েছিলাম মফজল হাজির বাড়িতে, বিভিন্ন জায়গায় ছিলাম, এখানে কাছাকাছি পাহাড়ের কাছাকাছি মফজল হাজির বাড়িতে দুই দিন ছিলাম। ইউসুফ বলে আরেক ব্যক্তি আমাদেরকে শেল্টার দিয়েছেন। আমার কমান্ডারের বক্তব্য যে শাহরিয়া, তুমি টোটাল কোঅর্ডিনেশন যেটা, টোটাল প্ল্যানিং যেটা, তোমার কাজ হচ্ছে এই জিনিসটা। তারপর তো যুদ্ধ চলতেছে, প্র্যাকটিক্যালি আমি কোনো, আমাকে কোনো অপারেশনে যাইতে হয়নি, আমি অপারেশনে কমান্ড করছি, ঠিক কথা, আমি সিলেক্ট করছি, সিলেকশন করে দিছি। আমি যেহেতু ডিমোলিশন এক্সপার্ট, আমার ফাংশন তো টিএনটি নিয়ে আমার কাজ কাম বেশি, ব্রিজের গার্ডারে কোনখানে ফিট করবো, গাছ এটাতে কোথায় ফিট করবো, পিলারে কোনখানে ফিট করবো, এই তো আমার কাম। তো আমার আটাদারি দিয়ে কিছু ছিল না, এগুলো ফাঁকে নেই আসলে প্র্যাকটিক্যাল বিভিন্ন জায়গায়। আমি যেদিন দেড় সাত দিন হয় সেদিন আমি ইয়ে পেলাম না, গোদুয়ারা প্রফেসর ফজল কাদের চৌধুরী সাহেবের বাড়ির পাশে। বাংলাদেশ সম্বন্ধে আমি খুব অত্যন্ত আশাবাদী, এবং নতুন প্রজন্ম, ইয়াং জেনারেশন, ইনোভেটিভনেস তাদের মধ্যে আছে, ডাইনামিজম আছে, অসম্ভব এনার্জেটিক। একটা ক্ষুদ্র অংশ বিভ্রান্ত হয়েছে, এটা নিয়ে পুরা ইয়াং জেনারেশনকে বিচার করা যাবে। যদি এই জেনারেশন এনার্জেটিক এবং ইয়ে না হইতো, এবং ডাইনামিজম যদি তাদের মধ্যে না থাকতো, ক্রিয়েটিভিটি যদি তাদের মধ্যে না থাকতো, বাংলাদেশ আজকে এত দ্রুত এইভাবে সামনের দিকে এগিয়ে যেত না। তো ভবিষ্যতে বাংলাদেশ আসলে একটা এই রিজিয়নে আমার মনে হয় যে অত্যন্ত নাম্বার ওয়ানে চলে আসবার সম্ভাবনা আছে আল্লাহর কাছে। আমি এটাতে অত্যন্ত আস্থাবাদী। আমি ইয়াং জেনারেশনের প্রতি আমি আবারও বলবো যে তাদের ক্রিয়েটিভিটি, তাদের অ্যাডভান্সমেন্ট, তাদের প্রত্যেকটা জিনিস তারা যদি নিয়ে এগোয়, তাহলে সত্যি সত্যি বাংলাদেশ এগিয়ে যাবে না শুধু, এটা নাম্বার ওয়ানে চলে আসবে এই পুরো রিজিয়নে, মিয়ানমার, ইন্ডিয়া, পাকিস্তান, থাইল্যান্ড, এই সাউথ এশিয়াতে আর কি, মালয়েশিয়াকে ছাড়া যেতে পারবে।